যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন 24 সেট বা WBCET-এর নোটিফিকেশন আজকেই দিয়ে দিয়েছে এবং অনলাইন আবেদন আজ থেকে শুরু হয়ে গেছে। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে রয়েছে, www.wbcsc.org.in। এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে সিলেবাস, কোশ্চেন পেপার, নোটিফিকেশান সব কিছুই রয়েছে। এবারের নোটিফিকেশানটি দেখে নেওয়া হচ্ছে। এটি হচ্ছে এবারের অফিসিয়াল নোটিফিকেশান। আবেদন আজ থেকে শুরু হয়ে গেছে দুপুর 12টা থেকে এবং আবেদন এবং পেমেন্ট করা যাবে 15 সেপ্টেম্বর 2022। 24 সেট অনুষ্ঠিত হবে পরীক্ষা 8ই জানুয়ারি 2023 সালে। এই নোটিফিকেশানটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেট বা দ্য স্টেট এলিজিবিলিটি টেস্ট অনুষ্ঠিত হবে 28 জানুয়ারি 2023 সানডে। 33টি বিষয়ে পরীক্ষা হবে। সে বিষয়গুলি এগুলো, এই 33টি বিষয়ের পরীক্ষা হবে সেট। বিশেষত আর্টসের পেপারগুলো বাংলা প্রশ্ন করা হয়েছিল, এবারেও করা হবে বাংলাতে। কন্ডিশন অফ এলিজিবিলিটি, জেনারেল EWS প্রার্থীদের ন্যূনতম মাস্টার ডিগ্রিতে 55% নম্বর থাকতে হবে। সেক্ষেত্রে OBC SC ST-দের 5% ছাড় রয়েছে। তাছাড়া যারা মাস্টার ডিগ্রি অর্থাৎ MA-র ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে এবং ফাইনাল ইয়ারে পরীক্ষা দেবে, তারাও আবেদন করতে পারে WBCET-এর পরীক্ষায় বসার জন্য। সেক্ষেত্রেও তাদের ফাইনাল ইয়ারে যদি EWS বা জেনারেল হয় তবে 55% নম্বর থাকতে হবে এবং OBC SC ST বা PWD বা ট্রান্সজেন্ডার ক্যাটাগরির জন্য 5% ছাড় রয়েছে, সেক্ষেত্রে 50% নাম্বার হতে হবে। এটি হলো ক্রাইটেরিয়া। পরীক্ষার আবেদন ফি বা পেমেন্ট করতে হবে জেনারেলদের 1200 টাকা এবং OBCদের, তাছাড়া EWSদের 600 টাকা পেমেন্ট করতে হবে। অন্যদিকে CST, PWD বা ট্রান্সজেন্ডার হলে 300 টাকা এই আবেদন ফি লাগবে। ইন্টারনেট ব্যাংকের ক্ষেত্রে অতিরিক্ত 10 টাকা চার্জ কাটবে, ডেবিট বা রুপিয়া কার্ড থেকে কোনো চার্জ কাটবে না। স্কিম অ্যান্ড ডেট অফ টেস্ট, আগেই বলা হয়েছে 24 সেট পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 জানুয়ারি 2023। ফার্স্ট পেপার 100 নম্বরের, সেকেন্ড পেপার 200 নম্বরের পরীক্ষা হবে সাবজেক্টের। ফার্স্ট পেপারের 50টা প্রশ্ন থাকবে, কোনো ছাড় থাকবে না। পরীক্ষা হবে, পরীক্ষার সময় 1 ঘন্টা। পরীক্ষা অনুষ্ঠিত হবে 10:30 থেকে 11:30 সকালে এবং সেকেন্ড পেপার 200 নম্বরের পরীক্ষা হবে। টোটাল প্রশ্ন থাকবে 100টি, সময় 2 ঘন্টা। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। হাউ টু অ্যাপ্লাই, অনলাইন আবেদন করতে হবে, তার প্রসেস সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে ফটো অর্থাৎ আবেদনকারী ফটো JPEG ফরম্যাটে হতে হবে, 4KB থেকে 40KB, এবং সিগনেচার আপলোড করতে হবে JPEG ফরম্যাটে 4KB থেকে 30KB। সেক্ষেত্রে ডাইমেনশন উল্লেখ করে দিয়েছে। তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট 24, পরীক্ষা 8ই জানুয়ারি 2023-এর, অনলাইন আবেদন কিভাবে করবে তা এই ভিডিওতে তুলে ধরা হচ্ছে। এর পূর্বে একটি ভিডিও দেওয়া হয়েছে সেট বিষয়ে। অনলাইন আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে www.wbcsc.org.in। এই ওয়েবসাইটে আসতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট, এখানে ক্লিক করতে হবে। তারপর নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন। অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করতে হবে।
তারপর এ পেজে এগুলো ফিল আপ করতে হবে, এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, ডকুমেন্ট আপলোড, এটি আপলোড করতে হবে, পরপর ফিল আপ করতে হবে। প্রথমে এক্সাম ডিটেলস এখানে ক্লিক করতে হবে, সাবজেক্ট যে সাবজেক্টে আপনি সেট পরীক্ষা দেবেন সেটি চয়েস করতে হবে, আমি ইতিহাস সিলেক্ট করলাম। তারপর বলছে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডাব্লিউ বি সেট ইন সেম সাবজেক্ট, আপনি কি এর পূর্বেই ডাব্লিউ বি সেট এই বিষয়ে পাস করেছেন, যদি পাস করে থাকেন তাহলে এস করবেন, আর যদি না করে থাকেন বা পরীক্ষা দিয়ে না থাকেন তাহলে নো করবেন। তারপর পরীক্ষা সেন্টার ফার্স্ট চয়েস করে নিতে হবে, আমি প্রথম চয়েস মুর্শিদাবাদ করছি। তারপর সেকেন্ড সেন্টার চয়েস করতে হবে মালদা, তারপর নেক্সট করতে হবে। এই পেজে সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, প্রথমে নাম, প্রথমে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম, লাস্ট নেম, এখানে ফাদার্স নেম পুরোটাই, মাদার্স নেম পুরোটাই, তারপর ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ম্যারিড কি আনম্যারিড বা সিঙ্গেল তা সিলেক্ট করে নিতে হবে, তারপর জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, এখানে মোবাইল নাম্বার টাইপিং করতে হবে যদি ল্যান্ডলাইন থাকে, এখানে ইমেল আইডি দিয়ে দিতে হবে, তারপর আধার নাম্বার, তারপর যদি আপনি পেইস হয়ে থাকেন তাহলে এস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস টাইপিং করে দিতে হবে, ভিলেজ পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, ডাব্লিউবি, এগুলো টাইপিং করে দিতে হবে। এখানে ভিলেজ এর নাম দিয়ে দিতে হবে, পিনকোড, স্টেট, তারপর সেম অ্যাজ অ্যাড্রেস সেম চলে আসবে, তারপর নেক্সট এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, ইউজি, ইউনিভার্সিটির নাম, পাসিং ইয়ার, সাবজেক্ট, প্রাপ্ত নম্বর, ফুল মার্কস দিতে হবে, এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন, আমি ফিল আপ করে দেখাচ্ছি। পাসিং ইয়ার, সাবজেক্ট, ফুল মার্কস, অফ ডেন, প্রাপ্ত নম্বর, ফুল মার্কস, পার্সেন্টেজ, তারপর পাসিং ইয়ার, সাবজেক্ট, এখানে বলেছে পিজি রেজার ওয়েট থাকলে এস করবেন আর না থাকলে নো করবেন, এটা নো করে দেবেন। তারপর নেক্সট, তারপর নেক্সট করে দেবেন। তারপর এখানে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার, ফটো আপলোড করে দিচ্ছি। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, তারপর সাবমিট করবেন।